सुकून का नाम सुना है हाय हाय এখানে বিশাল পরিমাণে মেয়ে এসেছে ভাই আর মেয়েদের সাথে কিভাবে Guys, I love you. I love you guys. তোমাকে ছেড়ে আমি কিনিয়ে থাম ভালোবেসে যাব যতদিন হে শোনা হে শোনা থেকে বেরিয়ে পড়বো আর ভালো লাগছে না লেকিন এক সেকেন্ড আমাদের হবেও না লেকিন এক সেকেন্ড আজ দেখো কত ছোট ছোট সাবস্ক্রাইবার এই যে আমার তো সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল কে বলো তুমি টক টক কে না জামান ধরো আন্দর ঘর দিয়ে কিউট সি স্মাইল দেখি না মাই তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কি সব ভালো তো আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা আরএস এর ফ্যামিলি মেম্বার গাইস গাইস ব্যাপারটা হয়েছে ভাই টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ গাইস আজকে ভাই ঈদ আর আমরা বন্ধুরা মিলে ভাই যাচ্ছি এখন নিরঞ্জনা পার্কে মানে এইসব ঈদের নামাজ মামাজ পড়ে আসলাম আর আমি আমার ডোরেমনকে নিয়ে এসেছি আর আমার সাথে একটা বন্ধু আছে মানে সুমন তো আমরা এখন মানে এই ফাঁকা জায়গাটা এলাম ভাই চা ফাঁক খেলাম খেয়ে ভাই দেন এখানে ভিডিও শ্যুট করছি আর আমরা এক্ষুনি যাব মানে বাড়ি যাব বাড়ি গিয়ে ভাই মানে গেট আপটা চেঞ্জ করবো পাঞ্জাবিটা খুলবো কারণ আমি পার্কে ভাই সবাইকে ডেকেছি মানে সাবস্ক্রাইবারদেরকে তো যদি কেউ আসে সেই ভ্লগটাও হবে আর কেউ যদি নাও আসে তাও আমরা ভাই আজকে রিয়াকশান নেবো মানে গার্লস রিয়াকশান তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর মানে সত্যি বলতে গেলে আজকে ঈদে ভাই এত পরিমাণে এনজয় করবো আমরা মানে পুরো ভ্লগটা না দেখলে বুঝতে পারবে না তো বেশি বকবক না করে তো চলো আগে যাই বাড়ি বাড়ি গিয়ে পার্কে যাওয়ার সময় তোমার সাথে দেখা করবো তো গাইস ফাইনালি ভাই আমরা বেরিয়ে পড়েছি নিরঞ্জনা পার্কে যাওয়ার জন্য আর আমার সাথে বাইকার প্রিন্স আছে আর আমি আছি তো দোষ এ ভাই দোষ আবার ফটো খিচতে রাখতে হবে দোষ একটু কথা বলো গাইসদেরকে কিছু বলো আজকে কি হতে চলেছে পার্কে সেটা বলে দাও আজকে পার্কে ভাই পুরো বাবাল হবে ধামাল হবে ভাই আজকে ঈদ যেহেতু আর আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য পার্কে মানে এখন আছে সন্দেশপুরের রোডে পুরো ফাঁকা ফাঁকা না ভাই এদিকে গাড়িগুলো যায় স্পিডে আসছে বলার মতো নয় আর ভাইয়ের বাইকেই যাচ্ছি কারণ ভাই রে ভাই তোরা যা আগে যা তো যাই হোক আজকে আমার বাইক নিয়ে নিই কারণ আমি ব্লগিং করতে পারবো না বাইক নিলে তো বাইকটা নিয়ে নিই আজকে বাইকার প্রিন্সের বাইকেই যাচ্ছি তো রাস্তার কিছু সিন দেখো আর ডাইরেক্ট পার্কে গিয়ে তোমার সাথে দেখা করছি ভাই পুরো বাওয়াল হবে ফুল ভিডিওটা দেখো তো গাইস ফাইনালি ভাই আমরা নিরঞ্জনা পার্কে চলে এসেছি আর এখানে ভাই দাঁড়িয়ে ভাই ব্লগ শ্যুট করছে আর বিশাল ভিড় হয়েছে তো আমরা এখন আগের দিকে ঢুকবো ভাই আর আমি যাবো দেন ভিতরে রিঅ্যাকশন দেখাবো তোমাদেরকে যা যা হবে সব ঘটনা যা ঘটবে সব দেখাবো বন্ধু আজকে কীরকম টাইপের রিঅ্যাকশন দিবি সেই লেভেলের নয় সেই লেভেল হলো আমরা আগে যাই আগে সেই লেভেলের নয় মানে ওপি লেভেল আর ভাই পার্কে সত্যি বলছে আজকে ভাই ভিড় হয়েছে কি জানি না ভিতর দিকে কী হবে আই ডোন্ট নো বাট এই বন্ধু ভাই লজ্জা পাচ্ছে ব্লগ করতে পারছে না তা আমি তো বিন্দাস ব্লগ করবো কে দেখবে না দেখবে কে কী বলবে আমার কোনো যায় আসে না কারণ আমরা ব্লগার ভাই আমরা সব কিছু করবো চলো ওইসব কথা বাদ দাও বাদ দিয়ে ভাই গার্লস রিঅ্যাকশন দেখাচ্ছি তোমাদেরকে চলো রিঅ্যাকশন গুলো দেখো কি বল ভাই রিঅ্যাকশন হবে না ইয়েস 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 চলো রিঅ্যাকশন দেখাবো তো আগে ঢুকছি ভাই পার্কে দেখো সেই লেভেলে হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করে দাও গর্দা উড়া দো যাই চলো আমরা যাই আগে আগে গিয়ে তোমাদেরকে রিঅ্যাকশন গুলো আগে দেখাচ্ছি গাইস দেখো ব্যাপারটা হয়েছে ভাই এখানে বিশাল পরিমাণে মেয়ে এসেছে ভাই আর মেয়েদের সাথে কিভাবে ব্যাপারটা হয়েছে এরকম দাঁড়া যে সবার গার্লফ্রেন্ড আছে ভাই আমি ভাই সিঙ্গেল এই ঈদের বাজারে আমাকে সিঙ্গেল ঘুরতে হচ্ছে ভাই বিশ্বাস করো আমার বন্ধু আর আমি সিঙ্গেল বাকি সবার গার্লফ্রেন্ড আছে কি করবো আমরা এবারে বলো দেখো পার্কে সব গার্লফ্রেন্ডরা ঘুরছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে সব জড়িয়ে জড়িয়ে ঘুরছে আর আমি আর আমার বন্ধুরা একা আমরা জড়িয়ে ঘুরছি
কেউ যদি আমার গার্লফ্রেন্ড হতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, সবাইকে বানিয়ে নেবো গার্লফ্রেন্ড, সবাইকে বানিয়ে নেবো ভাই, বিশ্বাস করো সত্যি বলছি সবাইকে গার্লফ্রেন্ড বানাবো, বানাবি তো? আমি গাইজ ব্যাপারটা হয়েছে আমরা ভাই পার্কে ঘুরতে ঘুরতে না খান ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো খান ভাই পার্কে এসছে, তো ভাই কখন নিলে তুমি পার্কে? আর খান ভাইয়ের সাথে একটা বন্ধু এসছে মানে শাহরুখ ভাই, আর আমাদের এই ভাইটাও এসছে, তো আমরা ভাই সবাই একসাথে পার্কে পুরো বাবাল করবো, মানে সেই লেভেলে রিয়াকশান দেবো, তো খান ভাই বলছে দেবে না রিয়াকশান, তো ওই ভাইকে সাইড করে দেবো দিয়ে আমি রিয়াকশান দেবো, আর আমার সাথে বাইকার প্রিন্স তো আছে, তো চলো রিয়াকশানগুলো দেখো আর কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা লাইক করে দাও, তো চলো রিয়াকশান দেখো। Guys, I love you. I love you guys. Guys, I love you. I love you guys. তো যাই হোক চলো আমরা এখন আগের দিকে যাচ্ছি ভাই, পার্কে থেকে বেরিয়ে পড়বো আর ভালো লাগছে না। কারণ ভাই বিশাল পরিমাণে টায়ার হয়ে গেছি, তো কিছু খাওয়া হয়নি এখনো, খাবো আর পেছনে আমার বন্ধুরা তো সব আসছে, তো চলো আগের দিকে যাই। আর এখানে বোট চলছে, বোটে চাপবো না ভাই, কারণ বোটে চাপা মানে কারবার লোস খান, সেই লেভেলের মজাও হবে না বোটে। আর পেছনে খান ভাই আসছে, খান 61 রাইডার, চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা। গাইজ প্রায় 2 ঘন্টা ঘুরছি বিশ্বাস করো ভাই, গাইজ প্রায় 2 ঘন্টা ঘুরছি বিশ্বাস করো ভাই, এখন অব্দি একটা গার্লফ্রেন্ড পাইনি। ও ইয়ার ইয়ার ই কিত্তি অসম ইয়ার, খান ভাই কত মেয়ে পড়তে নিল ভাই, আমি পাইনি, বুঝতেও পারছি না হচ্ছে না ভাই, আমাদের হবেও না। আমাদের মুখটাই খারাপ, মেন ব্যাপার এইটাই, এদের ওদেরকে হ্যান্ডসাম দেখতে এদের আছে, আমার সিঙ্গেল ভাই মুখটাই খারাপ। তো গাইস ব্যাপারটা হয়েছে আমি যে ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছিলাম যে আমি 12টার সময় আসছি নিরঞ্জনা পার্কে, সেই ভাইগুলো আসছে দেখা করতে, আর দেখা করতে ভালো লাগলো। তো ভাই তোমার বাড়ি কোথায়? সন্দেশপুর থেকে এসছো? তো এই ভাইটা সন্দেশপুর থেকে এসেছিলো দেখা করতে, আর কাউকে সেরকম দেখতে পাচ্ছি না, আর তোমরা যদি কেউ পার্কে এসে থাকো আমাকে মাফ করে দাও, তোমার সাথে ভাই দেখা করতে পারিনি। তো যাই চলো এখন এখানেই শেষ করছি, আর রিয়াকশানগুলো তোমরা দেখো, আর আমার বন্ধুরা সব বেকার মানে কেউ সব কিপটে ভাই, বিশাল পরিমাণে কিপটে। হ্যাঁ হাই গাইস, আমার বন্ধুরা এত কিপটে ভাই, ওরা কেউ কিছু করতে চাইছে না, বলছে বোর্ডে চাপবো, বোর্ডেও চাপাতে চাইছে না, কি বলবো। গাইস দেখো কত ছোট ছোট সাবস্ক্রাইবার রয়েছে, যে আমার তো সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল। আমি হেল্প করিনি, ও নিজে করেছে, আমি বলে দিয়েছি নিজে। তোমার কিছু বলার আছে? আমার কিছু বলার নেই, অনেক খুশি আমি আজকে, বুঝতে পারছি নতুন আর কি, একটা নতুন নতুন জিনিস শুরু করতে যাচ্ছি আজকে, মানে নতুন একটা জীবন উদ্বোধন হবে আজকে, শুভ উদ্বোধন হবে, খান ভাই উদ্বোধনটা করবে আর কি। তো খান ভাই এক মিনিট, আর খান ভাই 10,000 সাবস্ক্রাইবটা জলদি করে কমপ্লিট করে দাও ভাই, আর কিছু বাকি আছে খান 61 রাইডার, তো ভাই 10,000 কমপ্লিট হয়ে গেলে পার্টি দেবে ভাই, পার্টি দেবে তো হবে, ফুচকা খাওয়ার একটা ভিডিও, ফুচকা খাওয়ার কেমকে হলে হবে, তো গাড়ি মডিফাই হবে, তো আমার সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছে খান ভাইকে দেখাও ভিডিওতে, তো খান ভাইকে দেখে নাও ভাই, পুরো হিরো লাগছে আজকে। তো চলো আমরা ভাই আগে ফুচকা ফুচকা খাই, খাবার পরে দেখা করছি। গাইস তোমরা যে এই ভাইটাকে দেখছো, এই ভাইটা ছোটবেলা থেকে আমার সাথে ঘোরে, হায় হায় ইতনা সুকুন, হ্যাঁ হাই গাইস হাই, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না এই ছেলেটাকে, কোথায় হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছিস ভাই তুই? এই তো নিরঞ্জন পাই, নিরঞ্জন পাই হারিয়ে গেছিস, তাই তো? তো গার্লফ্রেন্ড আছে তো? না নেই, মোটামুটি 12:30টা গার্লফ্রেন্ড আছে তো? কে বলে তুমি?
হ্যাঁ 12:30টা গার্লফ্রেন্ড আছে 12:30টা হ্যাঁ 12:30টা হলে বলা যায় 12:00টা থেকে হাফ করে দাও 12:30 গাইস দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ভাই পানি এসে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাব কিন্তু ভাই ওরা বাড়ি যাচ্ছে না ওরা ভাই আগে চলে যাচ্ছে যত যাচ্ছে আগে আর পার্কে সেই লেভেলে রিয়াকশন আসছে আর আমার ভাই তো আমার সাথে আছে ছোট ছোট ভাই আর এখানে দেখো এরা কি দেখছে ভাই লুকিয়ে লুকিয়ে ভাই এ কি দেখছো এ কি হয়েছে এখানে কি হয়েছে খামা খাই এরা যা করতেছে ভাই আমাকে ভয় লেগে যাচ্ছে ভেবেছে মানে কেউ মার্ডার হয়ে গেছে তো যাই হোক ইগনোর মারো দেন আগে চলো আগে ফুল ফুল রিয়াকশন আর ব্লগটা কেমন লাগছে ভাই কমেন্টে বলো কিছু বলো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিছু বলা তাহলে কমেন্ট বক্সে মতামত জানাই ভাই একটা মেয়ে পছন্দ করেছে ভাবছি পটিয়ে দেবো তো আমি ভাবছি পটাবো কিন্তু পড়ছে না পড়ছে না আর পড়বে বলে মনেও হচ্ছে না তো ডাইরেক্ট চলো তোমরা ভিডিওটা দেখতে দাও রিয়াকশন দেখাচ্ছি আগে গিয়ে গাইস 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 আমরা এবারে ভাই বাড়ি চলে যাব আর পারছি না ভাই আমার খুব কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে আমরা আর ব্যাপারটা হয়েছে দেখো ব্যাপারটা হয়েছে ভাই মেয়ে পটাতে এসছি এত ভিড়ে মেয়ে পটাবো কিভাবে এটা চিন্তা করছি लेकिन एक सेकंड तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम হচ্ছে না আমার বন্ধুরা সেখানে আসছে তুমি মেয়েটাই পাচ্ছি না কি করব বলো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক তোমাকে ও यार यार ये कितनी औसम है यार अस्सलाम वालेकुम মানে কি বলবো এরা সব কি করতে চাইছে আমি জানি না এদের পেছন পেছন আমাকে আর ঘুরতে ভালো লাগছে না আর ব্যাপারটা হচ্ছে এখন ভাই বেজে গেছে 5টা না 4:30 বাজে তো আমরা প্রায় 4 ঘন্টা আই থিঙ্ক ঘুরছি পার্কের মধ্যে দেন এখন এখনও ঘুরছি এখন বাইরে কখন যাবো জানি না আর বন্ধুরা তো সবাই আছে আমাদের সাথে আর আগে কটা পাপা কি পাড়ি যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস ফটো ক্লিক হচ্ছে এখানে আমিও ক্লিক করবো হ্যাঁ ঠিক আছে सुकून का नाम सुना है हाय हाय इतना सुकून तो भालो था कहीं भालो सवाई के सलाम आमा अरे आने चलो बिग फैन 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 गाइस आवाज सस्ते हैं हम इच्छा करी इच्छा करी थे ব্যাপারটা হয়েছে ভাই অনেকক্ষণ ধরে ঘুরে গেলে না আমার গলায় ভাই বিশাল যন্ত্রণা হচ্ছে পেশো লেগেছে সেই জন্য এই জুসের দোকানে এসেছি জুস খাওয়ার জন্য ওখানে জুস তৈরি হচ্ছে আর আমাদের মইদুল ভাই জুস খাওয়াচ্ছে ও কার দিকে দেখছে আই ডোন্ট নো যাই হোক আমরা জুস ফুস খেয়ে ভাই রিয়াকশন নিচ্ছি আর রিয়াকশন কেমন লাগছে কমেন্ট করো ভাই কমেন্ট করো আই হোপ কি ভিডিওটা খুব মজা করছো ভাই তোমাকে ছেড়ে আমি ভালোবেসে যাব যতদিন তো গাইস ফাইনালি আমাদের জুস এসে গেছে সব ভাইরা জুস খাওয়া শেষ করে দিয়েছে আমি এখনো খাইনি তোমাদেরকে দেখাতে হবে তোমরা না দেখলে কি করে খাবো আমি দেখো ওই ভাই ওখানে খাচ্ছে এই ভাই খাচ্ছে দেন আমিও খাবো হ্যাঁ দিল মে ঠান্ডা মিল গেই গাইস চলো খানে খাওয়ার পরে দেখা করছি আগে খেয়ে নিই ভাই এ মেয়েটা কে গুণ তো তোমরা গুণ হবে না আমার কেউ গুণ হবে আমার কেউ গুণ হবে না দেখেছো আজকাল কেউ গুণ হতে চায় না সব গার্লফ্রেন্ড হতে চায় গাইস আমি সবাইকে সালাম দিচ্ছি ভাই কেউ সালামের উত্তর দেয় না আসসালামু আলাইকুম এখানে একজন দিয়েছে এখানে ভালো আছে এখানে একজন সালাম দিয়েছে লেকিন এক সেকেন্ড আসসালামু আলাইকুম আসসালাম ঈদ কা হ্যায় ইয়ারো ইয়ে পয়াম আল্লাহ হাফেজ গাইস যাই হোক সালামের উত্তর দিয়েছে ভাই দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय